নদী ভাঙনে নদী গ্রামের বেশ কিছুটা এলাকা আতঙ্কে ঘর ছাড়া বেশ কয়েকজন গ্রামবাসী প্রশাসনের পক্ষ থেকে ভাঙন রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নদী ভাঙনে নদী গর্ভে গ্রামের অনেকটা এলাকা আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা গ্রামের বহু মানুষকে প্রশাসনের পক্ষ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নদী বাঁধের ফাটল ছাড়াইয়ের কাজ শুরু করেছে প্রশাসন বশিরহাট মহকুমার আখারপুর গ্রামের প্রায় 200 মিটার ইতিমধ্যেই নদীগর্ভে চলে গেছে বেশ কিছু বাড়ি ও বিদ্যুতের খুঁটি নদীগর্ভে এই ঘর বাড়ি সব চলে গেছে কোথায় যাবো পিণ্ড চারটি বাচ্চা নাগে কোথায় যাবো এরা কানে আছে একদম কোন জায়গায় ওটান লাইন নেই বোশাল লাইন নেই থাকার লাইন নেই সব চলে যাচ্ছে তো নদীতে আস্তে আস্তে বসে যাচ্ছে সব চলে যাচ্ছে এই হচ্ছে আদেরবারে ছ চলে গイス আর এখন স্কুল ঘরে এর থাকি করে। স্থানীয়দের আশঙ্কা প্রশাসন তৎপর না হলে গোটা গ্রাম নদী গর্ভে চলে যাবে শেষ দপ্তর কিছু বালির বস্তা আনলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ মাস তিনেক কাগে অল্প অল্প করে ভাঙন শুরু হলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন যে কারণেই এই অবস্থা আতঙ্কে ঘর ছাড়া হয়ে আপাতত দিন কাটাচ্ছেন স্থানীয়রা এখানে আমাদের যখন প্রথম যখন ভাঙে তখন আমরাকে বললাম আমরা এখানে আসছে না তারা লোক পাঠাচ্ছে তারা দেখে গিয়ে বলছে হবে হবে কাজ হচ্ছে না একটা সরকারি ঘর সে ঘরটা তো নদীতে চলে গেল আরও এখান থেকে দুটো তিনটে চলে গেছে তাহলে এখানকার এই যে মানুষগুলো কি তা এরা কিভাবে থাকবে বাচ্চা কাচ্চা নেই এই শীতকালে তাদের তো বাচ্চা কাচ্চা নিয়ে পথে পথে থাকা কি সম্ভব এখানে টম পেলে ওখানে টম পেলে তাহলে এদের জন্য কি শুরু আছে কি সরকার কি করছে এদের জন্য সব নদীতে চলে গেছে এখন এরা সব এখন কেউ কোথাও রাস্তার ধারে কেউ স্কুলি কেউ কারোর বাড়ি এরকম ভাবে তারা চলতেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট